নমিনেশন আপনি লাইভে চলে হ্যালো আসবেন। আলাইকুম। স্যার স্লাইড স্লাইড শো করে দিলে ভালো হতো। হ্যালো, হ্যাঁ জি স্যার, আপনি শুরু করতে পারেন, দেখা যাচ্ছে। তো আমরা একটু আগে বলছিলাম যে আইস অন আইস টেস্ট, যেটা আইস আমরা একটা 2 সেন্টিমিটার কিউবিক সেন্টিমিটারের একটা আইস চোখের উপরে দিব এবং 2 মিনিট ওয়েট করার পরে আমরা এটা আমরা দেখব যে তার দেখবো যে 2 মিনিট পরে যে তার টোসিস ইমপ্রুভ করছে কিনা। টোসিস কতটুকু ইমপ্রুভ করবে, এটা যদি 2 মিলিমিটারের বেশি ইমপ্রুভ করে, মানে আগে যা ছিল টেস্ট করার আগে তার চেয়ে যদি 2 মিলিমিটার বেশি যদি টোসিস ইমপ্রুভ করে, তাহলে এটাকে আমরা বলবো আইস অন আইস টেস্ট পজিটিভ। দ্যাট মিনস মোর দেন 80% চান্স অফ মাইসথেনিয়া গ্রেভিস, মাইসথেনিয়া গ্রেভিস হওয়ার সম্ভাবনা 80%-এর বেশি। এটা হাইলি সেন্সিটিভ অ্যান্ড অলসো স্পেসিফিক, ঠিক আছে? আইস অন আইস টেস্ট এই দুইটা টেস্ট করতে পারি। এর আর একটা আছে, নিওস্টিগমিন টেস্ট আছে, নিওস্টিগমিন ইঞ্জেকশন দিয়েও একটা টেস্ট করা হয়। এটা তোমরা জানতে পারো যে 1.5 মিলিমিটার নিওস্টিগমিন আমরা যদি দিই, এটা সাধারণত জেনারেলাইজ মাইসথেনিয়া যাদের লিম মাসল উইক থাকে তাদের দেওয়া হয়, এবং সাবকিউটেনিয়াস দিলে দিয়ে আমরা এটা ইয়ে করতে পারি। এটার সুবিধা যেটা একই রকম, এটা পেনিসিলিন টেস্টের মতোই, মানে দ্যাট মিনস একই কোলিনেস্টারেজ ইনহিবিটর, এটাও একটা নিওস্টিগমিন টেস্ট, নিওস্টিগমিন দিয়ে করা হয়। এবং এটা তোমার পেশেন্টের এটা অনেকক্ষণ সময় ধরে, আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় ধরে পেশেন্টের ইম্প্রুভমেন্ট থাকে। তো এই হচ্ছে ইয়ে। এখন এছাড়া আমরা দেখবো অ্যান্টিবডি টেস্ট করি আমরা। হ্যাঁ, অ্যান্টিবডি দেখি। অ্যান্টিবডির মধ্যে আমি আগে বলেছি তোমাদেরকে যে অ্যান্টি অ্যাসিটিল গ্রোথ রিসেপ্টর অ্যান্টিবডি, অ্যান্টি অ্যাসিটিল গ্রোথ রিসেপ্টর অ্যান্টিবডি, এটা তোমার খুবই হাইলি স্পেসিফিক একটা টেস্ট। হ্যাঁ, পজিটিভ হয় 85% ক্ষেত্রে ইন জেনারেলাইজ মাইসথেনিয়া। জেনারেলাইজ মাইসথেনিয়া যদি হয় তাহলে 85% ক্ষেত্রে অ্যান্টি অ্যাসিটিল গ্রোথ রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ থাকে। তাহলে আমরা যখনই সাসপিশন করবো ক্লিনিক্যালি, তাহলে আমাদের আগে টেনসিলন টেস্ট, আইস অ্যান্ড আইস টেস্ট এগুলো করবো, করার পরে আমরা অ্যান্টিবডি টেস্ট করবো। এটা খুবই হাইলি সেন্সিটিভ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ স্পেসিফিক টেস্ট, ঠিক আছে? এবং 85% পজিটিভ হয় ইন কেস অফ জেনারেলাইজ মাইসথেনিয়া, বাট অনলি 50% তোমার পজিটিভ হবে ইন ওকুলার মাইসথেনিয়া। ওকুলার মাইসথেনিয়াতে একটু কম পজিটিভ হয়, ঠিক আছে? আচ্ছা, আর একটা হচ্ছে যে অ্যান্টি মাসল স্পেসিফিক কাইনেজ অ্যান্টিবডি, যে একটু আগে বলছি অ্যান্টি মুস্ক অ্যান্টিবডি, যেটা অ্যান্টি মুস্ক অ্যান্টিবডি। হ্যাঁ, এটা 10% ক্ষেত্রে পজিটিভ হয়। কাদের পজিটিভ হবে? যাদের তোমার এসিডিয়াল গ্রোথ, এই যে 15% যে জেনারেলাইজ মাইসথেনিয়া যাদের তোমার ইয়ে, তাদের 15%-এর মধ্যে দেখা যায় যে 10%-এর যাদের নেগেটিভ হয়, 15% যাদের নেগেটিভ হয়েছে অ্যান্টিবডি নেগেটিভ, তাদের তোমার মুস্ক পজিটিভ হবে। হ্যাঁ, মুস্ক অ্যান্টিবডি পজিটিভ হবে, অ্যান্টি মাস্ক অ্যান্টিবডি বা মুস্ক পজিটিভ বলি অ্যান্টিবডি। হ্যাঁ, তাদের হবে, এদের মধ্যে 10% হবে। তাহলে 85% আর মুস্ক, মানে রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ হবে 80% আর মুস্ক পজিটিভ হবে তোমার 10%। ওকে, তো তাহলে কি হচ্ছে, তাহলে আর 5%-এর কিন্তু অ্যান্টিবডি নেগেটিভ হয়ে যাবে, এবং এদের ট্রিটমেন্ট করা খুবই কঠিন। হ্যাঁ, আর একটা তোমার অ্যান্টিবডি আমরা পাই, সেটা হচ্ছে অ্যান্টি স্কেলেটাল মাসল অ্যান্টিবডি, ঠিক আছে? সেটা আমরা বলবো। তাহলে একটা আমরা বললাম 85% ক্ষেত্রে অ্যান্টি স্কেলেটাল রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ থাকবে, 50% এটা জেনারেলাইজ মাইসথেনিয়া, আর 50% ক্ষেত্রে থাকবে শুধু পিওর ওকুলার মাইসথেনিয়া। আর যাদের নেগেটিভ থাকবে অ্যান্টি স্কেলেটাল রিসেপ্টর অ্যান্টিবডি, তাদের মধ্যে 15%-এর মধ্যে 10%-এর অ্যান্টি মস্ক অ্যান্টিবডি পজিটিভ থাকবে। ওকে, আচ্ছা, আর একটা হচ্ছে যে অ্যান্টি স্ক্লেরাল মাসল অ্যান্টিবডি, অ্যান্টি স্ক্লেরাল মাসল অ্যান্টিবডি, এটা কিন্তু যাদের থাইমোমা থাকে, থাইমোমা ওই যে বলছি যে 85% থাইমিক হাইপারপ্লাসিয়া হয় আর 15% থাইমোমা থাকে, তো যাদের থাইমোমা থাকে তাদের সাধারণত অ্যান্টি স্ক্লেরাল মাসল অ্যান্টিবডি পজিটিভ হয়। হ্যাঁ, এটা এত ইম্পর্টেন্ট অ্যান্টিবডি টেস্ট না, বাট তোমার অ্যান্টি অ্যাসিডাল রিসেপ্টর অ্যান্টিবডি অ্যান্ড অ্যান্টি মস্ক অ্যান্টিবডি, এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো যাদের অ্যান্টি অ্যাসিডাল রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ হবে, তাদের কি তুমি অ্যান্টি মস্ক অ্যান্টিবডি করবা? না, তাদের করবো না। যাদের অ্যান্টি অ্যাসিডাল রিসেপ্টর অ্যান্টিবডি নেগেটিভ হবে, তাদেরই আমরা অ্যান্টি মস্ক অ্যান্টিবডি আমরা এটা করবো, ঠিক আছে? এবং এখান থেকে দেখা যায় যে আরো যাদের নেগেটিভ হয়ে গেছে ওখান থেকে তোমার
মানে যে নেগেটিভ হয় তার মধ্যে 10% এর পজিটিভ হবে, 15% হবে, মানে বেশিরভাগেরই পজিটিভ হবে। আচ্ছা, এছাড়া আমরা সিটি স্ক্যান টেস্ট করি, এক্স রেও করতে পারি, বাট সিটি স্ক্যান ইজ মোর স্পেসিফিক। কেন সিটি স্ক্যান করব? সিটি স্ক্যান টু সি দ্য থাইমাস গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড, হ্যাঁ, থাইমাস গ্ল্যান্ড দেখার জন্য অবশ্যই সিটি স্ক্যান করতে হবে। এবং থাইমাস গ্ল্যান্ডের দেখবো আমরা কি আইদার থাইমিক হাইপারপ্লাসিয়া অথবা থাইমোমা, এই দুটার যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে। যদি থাইমোমা থাকে তাহলে তো ডেফিনেটলি সার্জারি করতে হবে, থাইমিক হাইপারপ্লাসিয়া থাকলেও আমরা সার্জারি করতে হবে, সেগুলো আমরা দেখবো যে কী কী ইন্ডিকেশন আছে, ঠিক আছে। তাহলে আমরা সিটি স্ক্যান অফ চেস্ট, এটা কিন্তু লাং বা অন্যান্য কিছু দেখার জন্য না, এটা টু সি দ্য থাইমাস গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড ইন্টিগ্রাল মেরিস্টেমে থাকে থাইমাস গ্ল্যান্ড, সেটা দেখার জন্য আমরা সিটি স্ক্যান অফ চেস্ট করবো। আর একটা আমরা বলি রিপিটেড নার্ভ স্টিমুলেশন টেস্ট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টেস্ট, আরএনএস টেস্ট, হ্যাঁ, রিপিটেড নার্ভ। আমরা যে এনসিএস করছি এর আগে, এটা একটা একটা টাইপ অফ এনসিএস মেশিন দিয়ে করা হয়, হ্যাঁ, আমাদের এটা একটা টাইপ অফ এনসিএস, হ্যাঁ, আরএনএস রিপিটেড নার্ভ স্টিমুলেশন, মানে নার্ভকে তুমি বারবার যদি স্টিমুলেশন করো, তাহলে প্রত্যেকবার বেশি করে বারবার স্টিমুলেশন করলে অ্যাকশন পোটেনশিয়ালটা গ্র্যাজুয়ালি কমতে থাকে, ইন কেস অফ মায়াস্থেনিয়া গ্র্যাভিস অ্যাকশন পোটেনশিয়ালটা 10% করে কমতে থাকবে, ঠিক আছে। যদি দেখো যে তোমার অ্যাকশন পোটেনশিয়ালের যদি তোমার রিপোলারাইজেশন যদি হয় 120 বা 130, হ্যাঁ, তো এবার যে পরের স্টিমুলেশনে কিছুক্ষণ পরে স্টিমুলেশনে প্রত্যেক স্টিমুলেশনে 10% করে, তারপর 10% করে কমবে, তারপর 10% করে কমবে, হ্যাঁ, ওকে ওকে। তাহলে আমরা আর একটা কি দেখব, আচ্ছা, আর আর একটা আছে সিঙ্গেল ফাইবার ইএমজি, সিঙ্গেল ফাইবার ইএমজিটা তোমার কি যে সিঙ্গেল ফাইবার ইএমজি, এটা একটা টেস্ট, এটা খুবই স্পেসিফিক টেস্ট, এই টেস্টটাই আমরা ইয়ে করতে পারি, হ্যাঁ, এইটা একটা করা হয়, এটা দিয়ে আমরা জিটার দেখি, এটা এটা তোমরা শুধু মনে রাখো তাহলেই হবে, সিঙ্গেল ফাইবার ইএমজি, এটা ইএমজি এনসিএস এন ইএমজি যে করি এটা ইএমজি মেশিন দিয়ে করা হয়, সিঙ্গেল ফাইবারকে আমরা ইয়ে করি। আচ্ছা, এছাড়া তোমার থাইরয়েড ফাংশন টেস্ট করবো, কেন থাইরয়েড করবো, থাইরয়েড করবো শুধু নয়, আমরা আদার অ্যান্টিবডি টেস্টগুলো করতে পারি, থাইরয়েড করবো কেন, এগুলোর সাথে অ্যাসোসিয়েটেড তোমার হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম থাকতে পারে, এই জন্য মাস্ট থাইরয়েড করতে হবে, এটা পেশেন্টের সিবিসি করতে হবে, কেন তার এনিমিয়া আছে কিনা, কারণ পার্নিকিয়াস এনিমিয়া তোমরা জানো একটা অটোইমিউন ডিজিজ, তাই না, এটা ইন্টেনসিভ ফ্যাক্টর ইনস্টে প্যারাটাস রেগিস্টে তোমার অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে, সেটাও করতে হবে। আর একটা হবে করতে হবে যে তোমার ব্রেন ইমেজিং, আইদার এমআরআই অর সিটি স্ক্যান, এমআরআই ইজ বেটার বিকজ ওকুলার ইনভলভমেন্ট যাদের থাকে তাদের অনেক সময় ডিফারেন্সিয়াল, যেমন তোমার ধরো যে ইয়াতে যদি থাকে, কি বলে যে তোমার ইমেজিং, যদি তুমি যদি ধরো যে ব্রেন স্টিমে যদি কোনো টিউমার বা কোনো লেশন থাকে তাহলে কিন্তু এই ধরনের টোসিস ডিপ্লোপিয়া এগুলো নিয়ে প্রেজেন্ট করে, সো অনেক সময় আমাদের কনফিউশন যদি থাকে তাহলে একটা ব্রেন ইমেজিং করে নিতে হবে, পার্টিকুলারলি যারা ওকুলার মাইস্থেনি বা ওকুলার ইনভলভমেন্ট থাকে তাদের জন্য, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই টেস্টগুলো আমরা করব, ঠিক আছে, প্রথমে একটা করব আমরা টেনসিলন টেস্ট করতে পারি, তারপর আইসোনাইজ টেস্ট, নিউস্টিগমিন টেস্ট, এরপরে আমরা অ্যান্টিবডি টেস্ট করবো, অ্যান্টিবডির মধ্যে আমরা দুইটা অ্যান্টিবডি করবো, একটা অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি, এটা ইন কেস অফ 85% পজিটিভ থাকবে, ইন কেস অফ জেনারেলাইজ মাইস্থেনিয়া, জেনারেলাইজ মাইস্থেনিয়া 80% পজিটিভ থাকবে, এবং পিওর ওকুলার মাইস্থেনিয়া 50% পজিটিভ থাকবে, ঠিক আছে। আর যারা নেগেটিভ হয় অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি তাদের ক্ষেত্রে আমরা অ্যান্টি মুস্ক অ্যান্টিবডি দেখবো, আমরা মুস্ক অ্যান্টিবডি পজিটিভ তাদের ক্ষেত্রেও 10% হবে, 10% মানে ওই 15%-এর মধ্যে 10%, তার মানে তোমার প্রায় 60-70% পজিটিভ হবে নেগেটিভের মধ্যে, ঠিক আছে। তারপর আমরা করবো অ্যান্টি স্ক্লেরাল মাসল অ্যান্টিবডি, এটা করতে পারি, এটা খুব ইম্পর্টেন্ট টেস্ট না, বাট এটা যাদের থাইমোমা থাকে তাদেরই শুধু পজিটিভ হয়, সিটি স্ক্যান অফ দ্য চেস্ট অবশ্যই করবো, এটা করতেই হবে, ডিউ টু সি দ্য থাইমাস গ্ল্যান্ড, আর এন এস রিপিটেড নার্ভ স্টিমুলেশন টেস্ট করলে আমরা ডিক্রিমেন্টাল রেসপন্স পাবো, প্রত্যেকবারে নার্ভকে যদি স্টিমুলেশন দাও তাহলে দেখবে যে আস্তে আস্তে তাদের ডিক্রিমেন্টাল রেসপন্স 10% করে কমতে থাকবে, তার অ্যাকশন পোটেনশিয়াল যে তার মানে তোমার আমরা বলি রিপোলারাইজেশন যেটাকে বলি, ডিপোলারাইজেশন, ডিপোলারাইজেশন মানে এই যে গ্রাফে তোমার যে অ্যাকশন পোটেনশিয়ালের যে ডিপোলারাইজেশন, প্রত্যেকবার স্টিমুলেশন দিলে তোমার দেখবে ডিপোলারাইজেশন 10% করে কমবে, তাহলে এটা তো বুঝবে যে মাইস্থেনিক গ্র্যাভিস লাইকলি, ঠিক আছে। এছাড়া সিঙ্গেল ফাইবার ইএমজি এটা করি, এছাড়া থাইরয়েড ফাংশন টেস্ট অ্যান্ড আদার অ্যান্টিবডি অটো অ্যান্টিবডি টেস্ট করতে পারি, ঠিক আছে, থাইরয়েড ফাংশন টেস্ট মাস্ট করতে হবে,
ঠিক আছে আর ব্রেন ইমেজিং করব টু সি দা টু এক্সক্লুড দা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ইমেজিং মানে আমরা এমআরআই পার্টিকুলারলি এখানে এমআরআই করি আর কি ওকে আচ্ছা এখানে আবার দেখো আমরা যদি আবার ডিপ সব যতটুকু করলাম এটাকে যদি আবার ডায়াগনোসিস অফ মাইথনে গেছি এটাকে যদি আবার সুন্দর করে বলি যে আমরা আগে পেশেন্টের হিস্ট্রি নিব হিস্ট্রিতে কি নিবা যে পেশেন্ট বলবে যে টোসিস প্রথমে কমনলি এটা বলে টোসিস এন্ড ডিপ্লোপিয়া টোসিস ডিপ্লোপিয়া এবং ক্যারেক্টারিস্টিক উইকনেস যেমন ফেসিয়াল উইকনেস ভালভার উইকনেস নেক মাসল উইকনেস হ্যাঁ প্রক্সিমাল মাসল উইকনেস এই ধরনের তো উইকনেস ইন ক্যারেক্টারিস্টিক ডিস্ট্রিবিউশন এই যেটা বললাম হ্যাঁ ঠিক আছে ফ্ল্যাকচুয়েশন অ্যান্ড ফ্যাটিগেবিলিটি ফ্ল্যাকচুয়েশন মানে কি সকালে ভালো বিকালে খারাপ ঠিক আছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে খারাপ হবে ফ্ল্যাকচুয়েশন করবে মানে দিনের কোনো সময় ভালো থাকবে কোনো সময় খারাপ থাকবে ফ্ল্যাকচুয়েশন অ্যান্ড ফ্যাটিগেবিলিটি অ্যান্ড ওরজেনিং উইথ রিপিটেড অ্যাক্টিভিটি মানে এক্সারসাইজের পরে তোমার পেশেন্ট খারাপ হয়ে যাবে এবং ইমপ্রুভ বাই রেস্ট ঠিক আছে তারপর আমরা দেখবো যে ইফেক্ট অফ প্রিভিয়াস ট্রিটমেন্ট এটা কি আছে আচ্ছা এক্সামিনেশন বললাম আমরা যেটা বেড সাইড এক্সামিনেশন করি আমরা কাউন্টিং টেস্ট সিলিং টেস্ট কাউন্টিং টেস্ট অ্যান্ড আর্ম অ্যাবডাকশন সিলিং মানে উপরের দিকে তাকায় থাকবে কাউন্ট করবে 1 থেকে 100 আর্মকে আপডাক করে রাখবে এবং আস্তে আস্তে দেখবে সবগুলোই মাথা সিলিং টেস্টেও মাথা নিচের দিকে নামবে টোসিস ইমপ্রুভ মানে বাড়বে কাউন্টিং টেস্ট আস্তে আস্তে সব সাউন্ড কমে যাবে এবং আর্মটা অ্যাবডাক্ট আর্ম আস্তে আস্তে করে পড়ে যাবে আচ্ছা টোসিস ডিপ্লোপিয়া তুমি নিজের চেক করে দেখবা মোটর পাওয়ারটা সার্ভে করবো আমরা স্ট্রেন দেখবো ঠিক আছে ফরওয়ার্ড আর্ম অ্যাবডাকশন একটু আগে বলছি যেটা সেটা ভাইটাল ক্যাপাসিটি তার রেস্পিরেটরি মাসল ইনভলভমেন্ট আছে কিনা এই জন্য আমরা ভাইটাল ক্যাপাসিটি দেখব এবং আদার নিউরোলজিক্যাল যে বললাম যে ব্রেন স্টিমে কোনো লেশন আছে কিনা এই জন্য আমরা আদার নিউরোলজিক্যাল এক্সামিনেশন বা সাইন আছে কিনা দেখব ঠিক আছে আচ্ছা ল্যাব টেস্ট যদি বলি আমরা যেটা বললাম যে ল্যাব টেস্টের মধ্যে আমরা এন্টিএসএলগুলো রিসেপ্টর অ্যান্টিবডি দেখবো রেডিওমিনেসে করে এবং এটা 85% ক্ষেত্রে জেনারেলাইজ মাইথিনে পজিটিভ থাকে এন্ড 50% অকুলার মাইথিনে পজিটিভ থাকে হ্যাঁ ডেফিনিট ডায়াগনোসিস ইজ পজিটিভ যদি পজিটিভ থাকে তাহলে এটা ডায়াগনোসিস কনফার্ম হ্যাঁ হাইলি মানে 100% স্পেসিফিক সেন্সিটিভিটি হয়তো 85% বাট স্পেসিফিটি 100% হ্যাঁ নেগেটিভ রেজাল্ট ডাজ নট এক্সক্লুড মাইথিন মানে ওই যে বললাম নেগেটিভ রেজাল্ট মানে পজিটিভ হলে পজিটিভ নেগেটিভ হলে কিন্তু রোগ যে নাই তা বলা যাবে না কেন কারণ হচ্ছে তো ওই যে বললাম মুক্স পজিটিভ থাকে যাদের অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর থাকে 40% অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি নেগেটিভ পেশেন্ট হ্যাজ পেশেন্ট উইথ জেনারেলাইজ মাইথিনিয়া হ্যাজ অ্যান্টি মুস্ক অ্যান্টিবডি পজিটিভ 40% বলছে এরা আসলে আরো একটু বেশি থাকে এই যে আরএনএস এ যদি আমরা দেখি প্রত্যেকবারে রিপিটেড স্টিমুলেশনের 15% বা 10% করে ডিক্রিমেন্ট করবে ডিক্রিমেন্টাল এই যে ডিক্রিমেন্ট অফ মোর দেন 15% বা 10% অনেক বইয়ে 15% আছে অনেক বইয়ে 10% আছে সিঙ্গেল ফাইবার ইএমজি যদি করো তাহলে ব্লকিং অ্যান্ড জিটার হবে এগুলো তোমরা পরে করতে পারবা পজিশন যদি করো ঠিক আছে আচ্ছা ইড্রোফোনিয়াম টেস্ট ওই যেটা বললাম টেনসিলন টেস্ট ওই যে 2 মিলিগ্রাম টেস্ট ডোজ দিই তারপরে আমরা 8 মিলিগ্রাম আইভি দিই হ্যাঁ এবং এটা দেওয়ার আগে অবশ্যই একটা অ্যাট্রোফিন দিতে হবে ঠিক আছে না হলে কিন্তু হঠাৎ করে এরিথমিয়া হতে পারে ঠিক আছে ফর অকুলার অর ক্রেনিয়াল মাইথেনোগ্রাফি যদি হয় মানে অকুলার ইনভলভমেন্ট থাকলে আমরা এক্সক্লুড ইন্টারক্রেনিয়াল লেশন এদের সিটি বা এমআরআই করি প্রিফারেবলি এমআরআই ওকে তাহলে এইটা একটা সুন্দর আমরা ইয়ে দেখলাম এখন আসলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের মধ্যে জেনারেলাইজ মাইস্থেনিয়া যদি হয় পেশেন্ট তাহলে আমাদের প্রথমে আসবে লাম্বার রিটন মাইস্থেনিক সিন্ড্রোম তারপরে হচ্ছে বটুলিনাম টক্সিন ঠিক আছে লাম্বার রিটনের প্যাথলো ফিজিওলজিটা বলছি আবার বলবো এখন বটুলিনামটাও কিন্তু ঠিক একই রকম হয় এটা কি হয় আমি পরে বলবো এখন ঠিক আছে তারপরে ড্রাগ ইন্ডিউস মাইস্থেনিয়া ড্রাগ দিয়ে মাইস্থেনিয়া পার্টিকুলারলি পেনিসিলামিন নামে একটা ড্রাগ আছে সেটা দীর্ঘদিন খেলে কিন্তু মাইস্থেনিয়াকে দেখাতে পারে কনজেনিটাল মাইস্থেনিক সিন্ড্রোম হয় ইনফ্ল্যামেটরি মায়োপ্যাথি হ্যাঁ ইনফ্ল্যামেটরি মায়োপ্যাথি মানে পলিমায়োসাইটিস ডার্মাটোমায়োসাইটিস ইনক্লুশন বডি মায়োপ্যাথি এর মধ্যে পলিমায়োসাইটিস এন্ড ডার্মাটোমায়োসাইটিসের ক্ষেত্রে অনেক সময় পার্টিকুলারলি পলিমায় ডার্মাটোমায়োসাইটিস তো একটা লেশন স্কিন লেশন থাকে কিন্তু পলিমায়োসাইটিসের সাথে অনেক সময় আমাদের ইয়ে হয় কিন্তু পলিমায়োসাইটিসের সাথে আলাদা করবো কীভাবে যে ইনকেস অফ ইনফ্ল্যামেটরি মায়োপ্যাথিতে কিন্তু অকুলার মাসল ইনভলভমেন্ট ইজ আনলাইকলি অকুলার মাসল হবে না বাট মায়োসিনাগ্রিজে অকুলার মাসল ইনভলভমেন্ট হবে আর একটা হচ্ছে যে মোটর নিউরন ডিজিজ ঠিক আছে মোটর নিউরন ডিজিজ তো ওয়াস্টিং হবে উইকনেস হবে এটা প্রোগ্রেসিভ হবে এখানে ডায়াগোনাল ভেরিয়েশন থাকবে না ঠিক আছে ফ্যাটিগেবিলিটি থাকবে না এটা প্রোগ্রেসিভ হবে ঠিক আছে তাহলে এটা জেনারেলাইজ মাইথেনিয়া আর একটা হচ্ছে
ওকুলার মাইস্থেনিয়া যদি আমরা বলি তাহলে মাইটোকন্ড্রিয়াল মায়োপ্যাথি হয়, ঠিক আছে, প্রোগ্রেসিভ এক্সটার্নাল অপথ্যালমোপ্লেজিয়া, ব্রেন স্টিম টিউমারে হতে পারে কিন্তু ওকুলার মাইস্থেনিয়া। এই জন্য আমরা ওকুলার মাইস্থেনিয়া বা এই ধরনের পেশেন্টের এটা ব্রেন ইমেজিং করি, ব্রেন স্টিমে তার কোনো টিউমার আছে। ব্রেন ইমেজিং যেহেতু ব্রেন স্টিম দেখার জন্য এমআরআই প্রেফারেবল দেন দ্য সিটি স্ক্যান, এই জন্য এমআরআই করি। আরেকটা হতে পারে ভার্নিক ইনকেফালোপ্যাথি, হতে পারে ভার্নিক্স ইনকেফালোপ্যাথি। হ্যাঁ, ভার্নিক্স ইনকেফালোপ্যাথি থায়ামিন ডেফিসিয়েন্সির জন্য হয় এবং অ্যালকোহলিক পেশেন্টের হয় বেশি, ঠিক আছে। আর একটা ওকুলো ফেরিঞ্জিয়াল মায়োপ্যাথি, এগুলো প্রোগ্রেসিভ হবে, এগুলোতে ফ্ল্যাকচুয়েশন থাকবে না। আর একটা থাইরয়েড অপথ্যালমোপ্যাথি যেটা হয়, হ্যাঁ, গ্রেভ ডিজিজ। আচ্ছা, আসো ট্রিটমেন্টে যদি আমরা বলি, ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই ট্রিটমেন্ট খুবই ইম্পর্টেন্ট। আমরা অ্যান্টিকোলিনার্জিক মেডিকেশন দিই, দ্যাট মিন আমরা যে কোলিনার্জিক এনজাইম যেটা তোমার অ্যাসিটাইলকোলিনকে ভেঙে ফেলে সেইটা যাতে না ভাঙতে পারে, যে কোলিনার্জিক এনজাইমটাকে ব্লক করে আমরা অ্যাসিটাইলকোলিনের ডিউরেশনটা বাড়াই, তাহলে হবে কি যে রিমেইনিং রিসেপ্টরগুলো থাকবে সেখানে অনেকক্ষণ ধরে অ্যাসিটাইলকোলিন বা বেশি বেশি অ্যাসিটাইলকোলিন যে কাজ করতে পারবে। রিমেইনিং যেগুলো তো ব্লক হয়ে আছে আছেই, বাকিগুলো যেগুলো আছে যদি বেশি অ্যাসিটাইলকোলিন যায় তাহলে তোমার এটা কাজ করতে পারবে। এবং এখানে চয়েস অফ অ্যান্টিঅ্যাসিটাইলকোলিনার্জিক মেডিসিনটা কি, সেটা হচ্ছে পাইরিডিস্টোমিন। পাইরিডিস্টোমিন, হ্যাঁ, পাইরিডিস্টোমিন আমরা দেই 30-60 মিলিগ্রাম ফোর আওয়ারলি। হ্যাঁ, এটা ইনিশিয়ালি আমরা লো ডোজে শুরু করি এবং ধীরে ধীরে আমরা গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করি যতটুকু দরকার, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অ্যান্টিকোলিনার্জিক আসলে অ্যাসিটাইলকোলিনের আমরা ডিউরেশনটাকে বাড়ানোর জন্য এটা ইউজ করি, যাতে ওই অ্যাসিটাইলকোলিনটা বারবার রিসেপ্টরে লেগে তোমার মেমব্রেন পটেনশিয়াল করতে পারে। হ্যাঁ, এবং এটা হচ্ছে পাইরিডিস্টোমিন। পাইরিডিস্টোমিনটা আমাদের নিকোটিনিক রিসেপ্টর, মাসকুলিন রিসেপ্টর, নিকোটিনিক রিসেপ্টর দুটোতেই কাজ করে কিন্তু, এই জন্য এটা খেলে তুমি নিকোটিনিক রিসেপ্টরের জন্য আমরা দেই কিন্তু কিছু মাসকুলিনিক সাইড ইফেক্টও পাওয়া যায়, যেমন গ্ল্যান্ডুলার সিক্রেশন বাড়তে পারে। হ্যাঁ, ঠিক আছে। এছাড়া আমরা দিব স্টেরয়েড অ্যান্ড আদার ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ, স্টেরয়েড এবং ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ। স্টেরয়েডটা দিই কি, প্রেডনিসোলন, এটা মনে রাখবো। প্রেডনিসোলনটা স্টার্ট করার নিয়মটা হচ্ছে যে আমরা স্টার্ট করতে পারি লো ডোজে কিন্তু, হ্যাঁ, লো ডোজে শুরু করতে হবে। আমরা যদি হাই ডোজে প্রেডনিসোলন শুরু করি তাহলে কিন্তু পেশেন্ট তোমার মাইস্থেনিক ক্রাইসিসে চলে যেতে পারে কিন্তু, এই জন্য তোমাকে লো ডোজে শুরু করতে হবে। লো ডোজে শুরু করে তোমার আস্তে আস্তে এটাকে গ্র্যাজুয়ালি বিল্ড আপ করতে হবে। হ্যাঁ, আর যদি পেশেন্টকে হসপিটালে ভর্তি করা যায়, আইসিইউ আছে, সেখানে আমরা শুরুতেই তোমার হাই ডোজ দিতে পারি, ঠিক আছে। এটা সাধারণত 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, এই ডোজটা আমরা গ্র্যাজুয়ালি আগে 10 মিলিগ্রাম, তারপর 20 মিলিগ্রাম, 2 দিন পর পর 48 আওয়ার পর পর আমরা এটাকে ডাবল করি, 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম, 40 মিলিগ্রাম, এইভাবে করে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট প্রয়োগ করি। হ্যাঁ, আর এছাড়া আমরা আদার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগের মধ্যে আমাদের খুব প্রেফারেবলি দুইটা ড্রাগ ইউজ করি, একটা হচ্ছে অ্যাজাথাইপ্রিন 2-3 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট অথবা মাইক্রোফেনলিন মোফিটিন, এটা অ্যাডাল্ট ডোজ হচ্ছে 2 গ্রাম পার ডে, ঠিক আছে। এই দুটো আমরা ইউজ করি, এই দুটোর উদ্দেশ্য যে আমরা প্রেডনিসোলনের ডোজটা কমাই দেবো, কারণ প্রেডনিসোলন আমরা স্টেরয়েডের জানো অনেক সাইড ইফেক্ট আছে, তুমি যদি হাই ডোজ স্টেরয়েড দাও তাহলে অনেক অ্যাডভার্স ইফেক্ট, তাই না, কুশিং সিন্ড্রোম হয়, অনেক কিছু হয়, ড্রাগ ইনডিউস কুশিং হয়, অস্টিওপোরোসিস, অনেক পেপটিক আলসার হয়, হাইপারটেনশন হয়, ডায়াবেটিস মেলিটাস, অসংখ্য রোগ হয়, ঠিক আছে, মায়োপ্যাথি হয়। সো আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যেহেতু স্টেরয়েড টেপার করবো সেই জন্য আমাদের স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট, এদেরকে বলা হয় স্টেরয়েড স্পেয়ারিং এজেন্ট, মানে স্টেরয়েডকে স্পেয়ার করার জন্য আমরা এই অ্যাজাথাইপ্রিন দেই, যে আমরা অ্যাজাথাইপ্রিন একসাথেই শুরু করি, কারণ এগুলো এগুলোর অ্যাকশন পেতে কিন্তু সময় লাগে, অ্যাকশন পেতে যেহেতু সময় লাগে আমরা সেই জন্য আমরা আগে একসাথে দুটো শুরু করি, দিয়ে যখন অ্যাজাথাইপ্রিনের কাজ শুরু হয় তখন আমরা তোমার আস্তে আস্তে ওই তোমার ইয়ে করি, গ্র্যাজুয়ালি স্টেরয়েড টেপার করি। এরপরে হচ্ছে সার্জারি, ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে সার্জারি। তাহলে আমাদের গেল একটা যে অ্যান্টিকোলিনার্জিক মেডিকেশন, 2 নম্বর হচ্ছে তোমার প্রেডনিসোলন মানে স্টেরয়েড অ্যান্ড ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, স্টেরয়েডের মধ্যে প্রেডনিসোলন 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, আর ইমিউনোসাপ্রেসিভের মধ্যে হচ্ছে যে স্টেরয়েডকে স্পেয়ার করা, গ্র্যাজুয়ালি স্টেরয়েড ডোজটা কমানোর জন্য আমরা খুব ব্যবহার করি। এবং দুইটা কমন ড্রাগ মনে রাখবো, একটা অ্যাজাথাইপ্রিন, একটা হচ্ছে মাইক্রোফেনলিন মোফিটিন, দুটাই আমাদের দেশে পাওয়া যায় অ্যাভেলেবল, ঠিক আছে, এই দুটো আমরা ইউজ করি। আচ্ছা, 3 নম্বর চিকিৎসা হচ্ছে সার্জারি। সার্জারির মধ্যে কি, থাইমেকটমি করা হয়, থাইমেকটমি, ঠিক আছে, থাইমাস কেটে ফেলা হয়, এবং এটা খুব একটা ভালো ভালো চিকিৎসা।
এটা একটা ভালো চিকিৎসা, এটা ভালো চিকিৎসা একটা। হ্যাঁ, থাইমেকটমি করি। থাইমেকটমি ইন্ডিকেশনটা হচ্ছে কি, যে তোমার যদি থাইমোমা থাকে, থাইমোমা থাকলে আমরা অবশ্যই অপারেশন করবো, সেটা যে বয়সেই হোক না কেন। ঠিক আছে, থাইমোমা করি। আর অন্যান্য যেমন জেনারেলাইজ মাইস্থেনিয়া যদি হয় তাহলে আমরা থাইমিক হাইপারপ্লাসিয়া হলেও সার্জারি করে দিই। আর অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ যাদের, তাদের কিন্তু অপারেশন করা হয়, সার্জারি করা হয়, থাইমেকটমি করা হয়। হ্যাঁ, আর এজ যদি লেস দেন 45, এটা আসলে 55 বা 65 পর্যন্ত করা হয়, কিন্তু আমাদের ডেভিডসনে এটা 45 আছে, এই জন্য আমি বলছি 45। পেশেন্টটা যদি ফিট থাকে, ডিজিজ ডিউরেশন যদি লেস দেন 7 ইয়ার্স হয় তাহলে আমরা এটা 55, পেশেন্ট যদি ফিট থাকে অপারেশনের জন্য তাহলে আমরা এটা করতে পারি। আচ্ছা, আর হচ্ছে ডিউরেশন লেস দেন 7 ইয়ার্স, কারণ 7 ইয়ার্স যদি ধরে যদি পেশেন্ট তোমার আনট্রিটেড থাকে বা ট্রিটমেন্ট না পায় বা 7 ইয়ার্স হয়ে যায়, তাহলে কি হয় যে রিসেপ্টর গুলো বার্ন আউট হয়ে যায়, তখন আসলে সার্জারি করে খুব একটা লাভ হয় না। এই জন্য বলছে যে 7 ইয়ার্স এর আগেই করতে হবে। ঠিক আছে, ডিজিজ ডিউরেশন যদি লেস দেন 7 ইয়ার্স হয় তাহলে এটা করতে হবে। হ্যাঁ, তাহলে থাইমোমা থাকলে করবা, অপারেশন মাস্ট করতে হবে, কারণ এটা একটা টিউমার, লোকালি মেলিগন্যান্ট টিউমার। জেনারেলাইজ মাইস্থেনিয়া এটাতে করতে হবে অবশ্যই, জেনারেলাইজ মাইস্থেনিয়া। পিওর ওকুলার মাইস্থেনিয়া তাহলে আমরা সার্জারি করবো না, পিওর ওকুলার মাইস্থেনিয়া আমরা শুধুমাত্র ওষুধ দিয়ে চিকিৎসা করবো। ঠিক আছে, জেনারেলাইজ মাইস্থেনিয়া হলে করবো। আর একটা অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ যদি হয় তাদের করবো। এজ যদি হয় লেস দেন 55 বা 45, যেটাই বলো না কেন, মানে পেশেন্ট যেন ফিট থাকে এবং ডিজিজটা যেন 7 বছরের কম হয়, মানে যত তাড়াতাড়ি যদি 1 বছরের মধ্যে অপারেশন করা যায় ভালো, এবং সেটা যেন অবশ্যই ইন্ডিকেশন থাকে। যেমন থাইমোমা থাকে যদি তাহলে তো করতেই হবে, সেটাও জয় দিনে হোক, থাইমিক হাইপারপ্লাসিয়া এবং যদি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর পজিটিভ হয় এবং জেনারেলাইজ মাইস্থেনিয়া হয় তাহলে কিন্তু আমরা করে ফেলবো অপারেশন। আচ্ছা, এই হলো হচ্ছে তোমার ইয়ে। এখানে একটা সুন্দর ইয়ে বলছি যে আমাদের ড্রাগ, কিছু কিছু ড্রাগ মাইস্থেনিয়া গ্রেভিসের পেশেন্টের ইউজ করা যায় না, তাহলে মাইস্থেনিয়া গ্রেভিসের সিমটম এক্সাজারেট করে। ঠিক আছে, এই যে বলছে ড্রাগ উইথ ইন্টারাকশন ইন মাইস্থেনিয়া গ্রেভিস, ঠিক আছে, দ্য ড্রাগ দ্যাট মে এক্সাজারেট মাইস্থেনিয়া গ্রেভিস, এর মধ্যে কিছু অ্যান্টিবায়োটিক আছে, এটা মনে রাখতে হবে কিন্তু, কারণ এই পেশেন্টের তো অনেক সময় ইনফেকশন হয়, তাহলে কোন অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, তাহলে একটা আছে অ্যামাইনোগ্লাইকোসাইড, অ্যামাইনোগ্লাইকোসাইড আমরা দিতে পারবো না, কুইনোলল দিতে পারবো না, আর ম্যাক্রোলিন, তিনটা গ্রুপের ড্রাগ আমরা ইউজ করবো না। অ্যামাইনোগ্লাইকোসাইডের মধ্যে যেমন আছে জেন্টামাইসিন আছে, হ্যাঁ, ক্যানামাইসিন আছে, স্ট্রেপ্টোমাইসিন, এগুলো আমরা, টোবামাইসিন, এগুলো আমরা ইউজ করবো না। ঠিক আছে, কুইনোলল তো তোমরা জানো, সিপ্রোফ্লোক্সাসিন, লিভোফ্লোক্সাসিন, ওফ্লোক্সাসিন, এগুলো আমরা ইউজ করবো না। হ্যাঁ, ম্যাক্রোলিনের মধ্যে আছে কি, ইরাইথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, ঠিক আছে, ক্লারিজেথ্রোমাইসিন, এই ধরনের ম্যাক্রোলিড তো ইউজ করা যাবে না। ঠিক আছে, কারণ এরা নিউরোমাসকুলার জাংশনকে কিছুটা ইয়ে করে, মানে ব্লক করে, কমায় দেয়। সো এই ধরনের অ্যান্টিবায়োটিক তিনটা তোমরা ইউজ করবে না, একটা হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড, কুইনোলল আর ম্যাক্রোলিড। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও আমাদের কিছু মানে অ্যানেস্থেটিক এজেন্ট আছে, যেমন নন ডিপোলারাইজিং মাসুলিন লেগেন ফর সার্জারি, যেগুলো আমরা অ্যানেস্থেসিয়া ইউজ করি, যেমন ডি টিউবোকিউরারিন, হ্যাঁ, প্রোপেনামিন, তারপর হচ্ছে তোমার ভ্যানক্লোরামিন, এগুলো তোমার অ্যানেস্থেটিক এজেন্ট, এগুলো ব্যবহার করি না। হ্যাঁ, এগুলো তো অ্যানেস্থেসিয়ারা জানতে হবে, মানে এই পেশেন্টের যদি সার্জারি লাগে তাহলে এই ধরনের ড্রাগ দিয়ে অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে বিটা ব্লকার, বিটা ব্লকারের মধ্যে হচ্ছে তোমার প্রোপানোলল, অ্যাটেনোলল আর মেটাপ্রোলল, প্রোপানোলল, অ্যাটেনোলল, মেটাপ্রোলল। এছাড়া আছে তোমার লোকাল অ্যানেস্থেসিক এজেন্ট, হ্যাঁ, যেমন প্রোকেইন আছে, জাইলোকেইন আছে, এগুলো আমরা ইউজ করবো না। তো বোটুলিনাম টক্সিন, টক্সিন, বোটুলিনাম টক্সিন ইউজ করা যাবে না, কারণ বোটুলিনাম টক্সিনও কিন্তু তোমার নিউরোমাসকুলার জাংশন ব্লক করে কাজ করে, কি করে কাজ করে আমি বলবো একটু পরে। ঠিক আছে, তারপর কুইনাইন, ম্যালে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, হ্যাঁ, কুইনাইন, কুইনাইন যেমন, হ্যাঁ, এগুলো আমরা ইউজ করবো না। হ্যাঁ, ঠিক আছে, ক্লোরোকুইন, কুইনাইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, হ্যাঁ, আমরা যে কোভিডের শুরুতে আমাদের হাইড্রোক্সিক্লোরোকুইন ইউজ হচ্ছিল মাইস্থেনিয়া গ্রেভিস পেশেন্টকে, কিন্তু এটা দেওয়া যাবে না। ম্যাগনেসিয়াম, এই ধরনের ওষুধ আমরা দেবো, পেনিসিলামিন, পেনিসিলামিন মাইস্থেনিয়া করতে পারে কিন্তু, সো পেনিসিলামিন আমরা ইউজ করবো না। ঠিক আছে, তাহলে এই ওষুধগুলো মনে রাখতে হবে। আচ্ছা, মাইস্থেনিয়া গ্রেভিস, মাইস্থেনিয়া ক্রাইসিস যদি হয়, মাইস্থেনিয়া ক্রাইসিস হলে আমরা
ট্রিটমেন্ট কি করবো, মাইথেনিয়া গ্র্যাভিস হলে কিন্তু ওই যে ঠিক জিভিএস এ যেমন যেটা আমরা বলছিলাম যে স্পেসিফিক ট্রিটমেন্ট আইভিএজি অথবা প্লাজমাথলাইসিস বা প্লাজমা এক্সচেঞ্জ, সেইটা দিয়ে আমরা চিকিৎসা করি এবং ডোজ কিন্তু এই একই জিভিএস এর মতোই। হ্যাঁ ঠিক আছে, 2 গ্রাম পার কেজি টোটাল ডোজ আর কি, অথবা 0.54 মিলিগ্রাম পার কেজি পার ডে, 0.4 গ্রাম পার কেজি পার ডে ফর 5 ডেজ, এটা আইভিএজি ডোজ। আর প্লাজমা এক্সচেঞ্জ ওই অ্যান্টিবডিগুলোকে বের করার জন্য মায়াস্থেনিক ক্রাইসিস পেশেন্ট যাদের রেসপিরেটরি ইনভলভমেন্ট হবে সেহেতু তাদেরকে আমরা বলি মায়াস্থেনিক ক্রাইসিস। ঠিক আছে, হ্যাঁ এখানে একটা কথা আসে যে মাইস্থেনিক ক্রাইসিস আর কোলিনার্জিক ক্রাইসিস অনেক সময় কিন্তু একই রকম প্রেজেন্টেশন হয়। হ্যাঁ এটা পার্থক্য কিভাবে বুঝবা, পরীক্ষায় অনেক সময় আসে মাইস্থেনিক ক্রাইসিস আর কোলিনার্জিক ক্রাইসিস কিভাবে বুঝবো। ঠিক আছে, মাইস্থেনিক ক্রাইসিসে যেমন দুইটাতে কিন্তু উইকনেস বেড়ে যাবে। হ্যাঁ কিন্তু যেমন আমরা যদি বলি যে সিক্রেশন বেড়ে যাবে কিন্তু ইন কেস অফ কোলিনার্জিক ক্রাইসিস, মাইস্থেনিক ক্রাইসিসে কিন্তু সিক্রেশন বাড়বে না। অনেক সময় রেসপিরেটরি ইনফেকশন প্রিসিপিটেট করে, সেক্ষেত্রে কিন্তু রেসপিরেটরি ইনফেকশন হলে কিন্তু এরকম হতে পারে। হ্যাঁ তারপরে আমরা দেখবো যে চোখের দিকে যদি পিপিল দেখি, পিপিল ইন কেস অফ মাইস্থেনিক ক্রাইসিস পিপিল নর্মাল থাকবে। ঠিক আছে, কিন্তু ইন কেস অফ কোলিনার্জিক ক্রাইসিস, কোলিনার্জিক ক্রাইসিস মানে যদি তুমি ওই যে অ্যান্টিকোলিনার্জিক স্ট্রেস ড্রাগ যেটা, বুঝতে পারছো যে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ যেমন আমরা বললাম, আমরা যেটা ওই যে একটু আগে বললাম যে আমরা যেটা ব্যবহার করি, হ্যাঁ পাইরিস্টিগমিন, পাইরিস্টিগমিনে যদি এক্সেসিভ ইউজ করো ডোজ দাও তাহলে তোমার মাইস্থেনিক ক্রাইসিস হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার ইন কেস অফ পিপিল যদি দেখি তাহলে পিপিল কিন্তু পিন পয়েন্ট হবে। ঠিক আছে, পিন পয়েন্ট হবে এবং স্মল পিপিল হবে, আর কিন্তু মাইস্থেনিক ক্রাইসিসে পিপিল নর্মাল থাকবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখি যে আমরা কিভাবে মাইস্থেনিক ক্রাইসিসের ম্যানেজমেন্ট করব, তাহলে দেখো প্রথমে আমরা পাইরিডোস্টিগমিন দিব, পাইরিডোস্টিগমিন দিয়ে দিব অ্যান্টিকোলিনার্জিক স্ট্রেস মেডিকেশন। ঠিক আছে, দিয়ে যদি খুব ভালো রেসপন্স পাই, যদি পাই তাহলে আমরা এটা কন্টিনিউ করব। ঠিক আছে, মাইল্ড, অনেক সময় মাইল্ড মাইস্থেনিয়া থাকে, শুধু এই ড্রাগ দিয়ে কন্টিনিউ করব। যদি রেসপন্স ভালো না পাই তখন আমরা দেখবো যে পেশেন্টের এজ 45 বা 55 আছে কিনা, বা অ্যাসিটাইলকোলিন এসিড রিসেপ্টর পজিটিভ আছে কিনা। যদি এটা পজিটিভ থাকে অ্যান্টি অ্যাসিটাইলকোলিন রিসেপ্টর অ্যান্টিবডি, এবং পেশেন্ট যদি ইয়াং হয় এবং ডিজিজটা যদি 7 বছরের কম হয় তাহলে পেশেন্টের থাইমেক্টমি করে দেবো। থাইমেক্টমি করলে যদি গুড রেসপন্স হয় তাহলে তো আমরা উইদাউট মেডিকেশন বা সামান্য পরিমাণে ওষুধ দিয়ে আমরা রাখবো পাইরিস্টিগমিন। ঠিক আছে, আচ্ছা আমরা যদি দেখি যে না তার পাইরিস্টিগমিন দিয়ে রেসপন্স ভালো না, তোমার রেসপন্স ভালো না, এবং তাকে তখন আমরা কি করব, প্রেডনিসোলন দিব, প্রেডনিসোলন দিব এবং অ্যাজাথ্যাপিন দুটি একসাথে দিব। হ্যাঁ দিয়ে আস্তে আস্তে প্রেডনিসোলনটা টেপার করব, কমায় দিব, এবং অ্যাজাথ্যাপিন আমরা রাখবো, এবং গুড রেসপন্স হলে আমরা গ্র্যাজুয়ালি প্রেডনিসোলন দিয়ে কমাবো, গ্র্যাজুয়ালি প্রেডনিসোলন কমাই লোয়েস্ট ডোজ আমরা ফিজিওলজিক্যাল ডোজ 7.5 মিলিগ্রাম পর্যন্ত রাখতে পারি আর কি। হ্যাঁ আর এর সাথে অ্যাজাথ্যাপিন অথবা মাইক্রোফেনোলেট প্রোপিটিলও দিতে পারি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখানে যদি এইটা চিকিৎসা যদি দেখো যে না রেসপন্স ভালো না, তাহলে আমরা পেশেন্টের আদার ইমিউনোসাপ্রেসিভ ট্রাগে যাবো। ঠিক আছে, যদি পেশেন্ট যদি ইয়া হয় মানে তোমার থাইমেক্টমির ইন্ডিকেশন না থাকে তাহলে এই লাইনে চিকিৎসা করবো, আর যদি থাইমেক্টমি করার পরে দেখি যে পেশেন্টের রেসপন্স ভালো না তখন আবার এই চিকিৎসা করতে হবে পেশেন্ট, এই যে ইমিউনোসাপ্রেসিভ ট্রাগ। ঠিক আছে, মোটামুটি এটা একটা ফ্লো চার্ট। আচ্ছা এবার আসো ল্যাম্বার-ডিডোন মাইস্থেনিক সিনড্রোম, এটা লাস্ট ইয়ার, এটা সম্বন্ধে একটু আমরা জানবো। ঠিক আছে, ল্যাম্বার-ডিডোন মাইস্থেনিক সিনড্রোমটা কি জিনিস, ল্যাম্বার-ডিডোন মাইস্থেনিক সিনড্রোম ইজ এ প্রিসিনেপটিক ডিজর্ডার, ওটা ছিল পোস্টসিনেপটিক ডিজর্ডার। হ্যাঁ মাইস্থেনিক এটা হচ্ছে প্রিসিনেপটিক ডিজর্ডার অফ নিউরোমাসকুলার জাংশন দ্যাট কজেস উইকনেস অ্যান্ড উইকনেস সিমিলার টু দ্যাট অফ দ্য মাইস্থেনিক গ্র্যাভিস, দ্য প্রক্সিমাল মাসল অফ দ্য লোয়ার লিম আর মোর কমনলি এফেক্টেড। হ্যাঁ লোয়ার লিমের মাসল কিন্তু ল্যাম্বার-ডিডোন মাইস্থেনিক সিনড্রোমে কমনলি এফেক্টেড হয়, যদিও অকুলার মাসল ইনভলভমেন্ট হয় 60-70% ক্ষেত্রে, বাট প্রক্সিমাল মাসল লোয়ার লিমের প্রক্সিমাল মাসল ইনভলভমেন্ট হয় এবং আদার মাসল ইনভলভমেন্ট হয়। প্রসিজ অফ দ্য আইলিড অ্যান্ডিপ্লোপিয়া অকার আপ টু 70% অফ দ্য পেশেন্ট রিজেম্বলিং ফিচার অফ মাইস্থেনিক গ্র্যাভিস, মাইস্থেনিক গ্র্যাভিসে যেরকম প্রসিজ হয় ডিপ্লোপিয়া হয় সেরকম কিন্তু এখানেও হয়। ঠিক আছে, হ্যাঁ দুইটা কন্ডিশন কিভাবে আমরা আলাদা করি, টু কন্ডিশন আর ইউজুয়ালি রেডিলি ডিস্টিংগুইশ, কিভাবে করা যায় দেখো, সিন্স দ্য পেশেন্ট অফ ল্যাম্বার-ডিডোন মাইস্থেনিক হ্যাভ ডিপ টেস্ট অর অ্যাবসেন্ট টেন্ডন রিফ্লেক্স, ওখানে বলছি যে টেন্ডন রিফ্লেক্স ইন কেস অফ মাইস্থেনিক গ্র্যাভিস নর্মাল থাকবে, বাট ইন কেস অফ ল্যাম্বার-ডিডোন মাইস্থেনিক সিনড্রোমে কি হবে, টেন্ডন রিফ্লেক্স আইদার
ডিপ্রেস মানে ডিক্রিজ করবে, রিডিউস হবে অথবা অ্যাবসেন্ট থাকবে। আরেকটা হবে এক্সপিরিয়েন্স অফ অটোনমিক সেন্স, ইন কেস অফ লাম্বার ডিটন মাইসিনিক সিন্ড্রোমে অটোনমিক সেন্স থাকবে, যেটা তোমার মাইসিনিক এভিজে কখনোই থাকবে না। সেটা কি রকম থাকবে? অটোনমিক ফিচার এর আগে বলছিলাম কি কি থাকে, পেরিফেরাল নিউরোপ্যাথি পড়তে, যেটা ডাই মাউথ থাকতে পারে, ইম্পর্টেন্স আর কনস্টিপেশন, অন্যান্য অটোনমিক ফিচারও থাকবে, হাইপার হাইড্রোসিস থাকতে পারে, ড্রাই স্কিন থাকতে পারে। হ্যাঁ আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নার্ভ স্টিমুলেশন যদি করো, হ্যাঁ ওই যে আরএনএস যদি করি, রিপিটেড নার্ভ স্টিমুলেশন প্রডিউস অ্যান ইনিশিয়াল লো অ্যাম্পলিটিউড রেসপন্স। ওই মাইসিনিকের মতো লো, ইনিশিয়ালি লো হবে অ্যাম্পলিটিউড রেসপন্স, বাট তুমি যদি রিপিটেড বারবার করো ফলোয়িং এক্সারসাইজ অথবা রিপিটেড ইয়ে করো, তাহলে ইনক্রিমেন্টাল রেসপন্স পাবে, পরবর্তীতে বাড়তে থাকবে। কিন্তু ইয়াতে কি হবে, এক্সারসাইজ করার পরে আরও কমে যাবে, তাই না? মাইসিনিকের বিষয়ে কিন্তু এখানে লাম্বার ডিটন মাইসিনিক সিবিজে সিন্ড্রোমে তুমি, আমরা যদি আরএনএস করি, তো আরএনএস এ প্রথম দিকে লো মানে অ্যাম্পলিটিউড হবে, বাট ফলোয়িং এক্সারসাইজ অথবা ফলোয়িং রিপিটেড স্টিমুলেশন এর পরে এটা হবে তোমার ইনক্রিমেন্টাল রেসপন্স, এটা মনে রাখবে। আচ্ছা, প্যাথোফিজিওলজি, হ্যাঁ প্যাথোফিজিওলজিটা এবার কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো ওখানে প্যাথোফিজিওলজি আমি বলছিলাম, এখানে লাম্বার ডিটন মাইসিনিক সিন্ড্রোমে কি হয়, লাম্বার ডিটন মাইসিনিক সিন্ড্রোমে এটা একটা অটো ইমিউন ডিজিজ, কিন্তু এখানে ইজ এ ইজ কজ বাই অটো অ্যান্টিবডি। হ্যাঁ একটা অটো অ্যান্টিবডি তৈরি হয়, হ্যাঁ ডিরেক্টেড এগেনস্ট পি কিউ টাইপ ক্যালসিয়াম চ্যানেল, ওই যে প্রিসিনাপটিক মেমব্রেন, যে মোটর ইনফ্লেটেড মোটর যে তোমার টার্মিনাল নার্ভ টার্মিনাল ছিল, মোটর নার্ভ টার্মিনাল যে মেমব্রেনটা ছিল ওখানে মনে আছে কিনা ছবি যে একটু পরে দেখাবো, যে তোমার এখানে যে পি কিউ টাইপ যেটা বলি আমরা ক্যালসিয়াম চ্যানেল আছে, এর এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় অ্যাট দ্য মোটর নার্ভ টার্মিনাল, ঠিক আছে, হুইচ ক্যান ডিটেক্টেড ইন 85% ক্ষেত্রে, 85% ক্ষেত্রে কিন্তু তুমি যদি আমরা এটা করি এটা পাবো, ঠিক আছে। লাম্বার ডিটন মাইসিন রেডিও ইমিউনিটি করে করা হয়, দিস টাইপ অফ অটো অ্যান্টিবডি রেজাল্ট ইন ইম্পেয়ার রিলিজ অফ এসিটাইল কোলাইন ফ্রম দ্য নার্ভ টার্মিনাল, তার মানে এখানে নার্ভ টার্মিনাল থেকে এসিটাইল কোলাইন রিলিজ হতেই দেয় না, ঠিক আছে। এই যে এখানে আসো, এই যে এই জায়গাতে, এই যে দেখো এখানে ওই যে একটু আগে এই ছবিটা আমরা দেখছি, যেখানে একটা তোমার পি কিউ টাইপ ভোল্টেজ গেটেড যে ক্যালসিয়াম চ্যানেল আছে, এখানে পি কিউ টাইপ একটা তোমার অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে। এই অ্যান্টিবডিটা তোমার ক্যালসিয়াম চ্যানেলকে ব্লক করে, ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, ক্যালসিয়াম যদি তোমার ব্লক হয়ে যায় ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, তাহলে তোমার ক্যালসিয়াম না ঢুকতে পারলে এই যে এক্সোসাইটোসিসের মাধ্যমে অ্যাসিটাইলকোলাইন রিলিজ হবে না, রিলিজ না হলে অ্যাসিটাইলকোলাইন অ্যাকশন পাবে না, তাহলে এখানে প্যাথোলজিটা হচ্ছে এই জায়গায়, আর মাইসিনিকের যে প্যাথোলজিটা হচ্ছে এই জায়গায়। আর বোটুলিনাম টক্সিনে যেটা হয়, যে বোটুলিনাম টক্সিন ডিরেক্টলি তোমার বাইন্ড উইথ দ্য ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, এখানে এসে বোটুলিনাম টক্সিনগুলো বাইন্ড করে, বাইন্ড করলে ক্যালসিয়াম চ্যানেলটা ব্লক হয়ে যায়, তাহলে ক্যালসিয়াম এন্ট্রি করতে পারে না, তাহলে এক্সোসাইটিস হয় না। তাহলে বোটুলিনাম টক্সিনটা কীভাবে কাজ করে, তাহলে এই জায়গাতে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আর স্নেক ভেনম, স্নেক ভেনমেও কিন্তু নিউরোভাস্কুলার জাংশনের সমস্যা হয়। আমরা যে নিউরোটক্সিন যেগুলো আছে, সাপ যে সাপগুলো আমরা নিউরোটক্সিন রিলিজ করে, সেগুলো দিয়ে কিন্তু ঠিক মাইসিনিক এভিজের মতো উইকনেস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে, সেখানে এই স্নেক মানে ভেনম যেগুলো, সেগুলো এসে তোমার পোস্টসিনাপটিক মেমব্রেনে এইরকম রিসেপ্টরের মতো বাইন্ড করে কিন্তু, হ্যাঁ, এবং যত যতক্ষণ পর্যন্ত এই বিষগুলো থাকে ততক্ষণ পর্যন্ত মাসল পেশেন্ট তোমার প্যারালাইসিস নিয়ে প্রেজেন্ট করে, নিউরো মানে নিউরোটক্সিন মেডিয়েটেড মাসল উইকনেস, টোসিস থাকে তাদের, ব্রোকেন নেক থাকে, মাসল প্যারালাইসিস থাকে, ঠিক আছে। এবং এরা কিছুদিনের মধ্যে টক্সিন যখন আমরা যখন চিকিৎসা করি, টক্সিন যখন তোমার ডিজলভ হয়ে যায়, ডিজেপিয়ার করে, তখন আবার পেশেন্ট নর্মাল হয়ে যায়, হ্যাঁ মাইসিনিক এভিজের মতো পারসিস্ট করে না এটা। তাহলে চারটা আমরা জিনিস শিখলাম, একটা হচ্ছে যে মাইসিনিক এভিজে এখানে রিসেপ্টর তৈরি হয় শরীরে, যেটা তোমার অ্যান্টিবডিতে এখানে এসে বাইন্ড করে, করলে অ্যাসিটাইলকোলাইন যে বের হয় সেটা এখানে বাইন্ড করতে পারে না, কাজ করতে পারে না। আচ্ছা, এখানে লাম্বার ডিটনে যেটা হয়, যে এটা এখানে অ্যান্টিবডি শরীরে তৈরি হয়, এই সাধারণত ক্যান্সার সেল এগুলাতে অ্যান্টিবডি তৈরি করে, ক্যান্সার সেল, বুঝছো, স্মল সেল কার্সিনোমা অফ লাং, ঠিক আছে, লিম্ফোমা, এই ধরনের কিছু ক্যান্সার আছে, ওভারিয়ান টিউমার, এখানে এরা এই ধরনের অ্যান্টিবডি তৈরি করে, এরা এসে এই যে এখানে রিসেপ্টরে বাইন্ড করে প্রিসিনেপটিক মেমব্রেনে, ঠিক আছে, ক্যালসিয়াম ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল, বললে তোমার ক্যালসিয়াম যখন এন্ট্রি হতে পারে না তখন অ্যাসিটাইলকোলাইন রিলিজ হয় না। আচ্ছা, এখানে আবার বোটুলিনাম টক্সিন পয়জনিং হলে বোটুলিনাম কিন্তু এখানে বাইন্ড করে, বাইন্ড করলে তাহলে আর ক্যালসিয়াম চ্যানেল ব্লক হয়ে থাকে, তাহলে তোমার এই একইভাবে তোমার অ্যাসিটাইলকোলাইন রিলিজ হতে পারে না।
আর একটা স্নেক বাইট, স্নেক যদি নিউরোটক্সিন মেরিড স্নেক বাইট হয় সেই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাসিটাইলকোলাইন এখানে এসে স্নেক ভিনমগুলো বাইন্ড করে রিসেপ্টরে, সো অ্যাসিটাইলকোলাইন আর কাজ করতে পারে না। ক্লিয়ার? তাহলে মোস্ট পেশেন্ট উইথ ল্যাম্বার্টিনোর মাইসিনিক সিন্ড্রোম হ্যাভ অ্যান অ্যাসোসিয়েটেড ম্যালিগন্যান্সি, একটু আগে বললাম মোস্ট কমনলি স্মল সেল কার্সিনোমা অফ দ্য লাং, এছাড়া ওভারিয়ান কার্সিনোমা হতে পারে, ঠিক আছে, লিম্ফোমাই হয়, হুইচ মে এক্সপ্রেস ক্যালসিয়াম চ্যানেল, ওই যেটা বললাম পিকিউ ক্যালসিয়াম চ্যানেল আর কি, হ্যাঁ পিকিউ টাইপ ক্যালসিয়াম চ্যানেল, দ্যাট ইজ টু মিনেট দ্য অটো ইমিউন রেসপন্স, দ্য ডায়াগনিস অফ ল্যাম্বার্টিনোর মাইসিনিক মে সিগনাল দ্য প্রেজেন্স অফ টিউমার লং বিফোর ইট উড আদারওয়াইজ বি ডিটেক্টেড প্রমিটিং আর্লি রিমুভাল। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা কথা, তাহলে তুমি যদি কোনো পেশেন্টের আমরা ল্যাম্বার্টিনোর মাইসিনিক সিন্ড্রোম ডায়াগনোসিস করি তাহলে তোমার এমনকি দুই বছর চার বছর আগেও কিন্তু ল্যাম্বার্টিনোর নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে বিফোর ডেভেলপমেন্ট অফ দ্য টিউমার, দেখা গেল স্মল সেল কার্সিনোমা অফ লাং হওয়ার এক বছর আগে পেশেন্ট প্রেজেন্ট করছে ল্যাম্বার্টিনোর মাইসিনিক সিন্ড্রোম নিয়ে, অথবা লিম্ফোমার হওয়ার এক বছর আগে পেশেন্ট প্রেজেন্ট করছে ল্যাম্বার্টিনোর মাইসিনিক সিন্ড্রোম নিয়ে। তাহলে এই ধরনের পেশেন্ট যদি আমরা পাই ল্যাম্বার্টিনোর, তাহলে আমাদেরকে কিন্তু প্রথমেই শুরুতেই ম্যালিগন্যান্সি ডিটেকশনের জন্য ওয়ার্ক আপ করতে হবে, ম্যালিগন্যান্সি ডিটেকশনের জন্য যদি ওয়ার্ক আপ আমরা করি, করে যদি ম্যালিগন্যান্সি না পাই তাহলে প্রতি তিন মাস বা ছয় মাস অন্তর অন্তর আবার প্রত্যেকটা একটা টেস্ট এক্স রে বা সিটি স্ক্যান টেস্ট করতে হবে যে লাং ক্যান্সার আর পাওয়া যাচ্ছে কিনা, স্মল সেল কার্সিনোমা অফ লাং অথবা তোমার লিম্ফোমা, ঠিক আছে, সিবিসি করতে হবে, ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাম করে দেখতে পারি ওভারিতে টিউমার আছে কিনা ইন কেস অফ ফিমেল, ঠিক আছে, এই ধরনের টিউমার আমাদের সার্ভে করতে হবে। কিন্তু এটা কিন্তু আর্লি মানে তোমার বিফোর ডেভেলপমেন্ট অফ টিউমার এটা কিন্তু হতে পারে, এটা একটা মনে করো যে ভালো হিসেবেও আসতে পারে যে তুমি আর্লি ডিটেক্ট করলে আর্লি ট্রিটমেন্ট করলে পেশেন্ট কে ম্যালিগন্যান্সি তো ক্যান্সার কিউরেবল, খুব আর্লি ট্রিটমেন্ট স্মল সেল কার্সিনোমা হোক বা যাই হোক তুমি যদি একদম বিফোর ট্রিটমেন্ট করতে পারো, বিফোর একদম ইনিশিয়ালি একদম প্রথমেই শুরুতেই ডেভেলপমেন্ট হওয়ার সময় মেটাসিস হওয়ার আগে যদি টিউমার কেটে ফেলতে পারো বা লিম্ফোমার চিকিৎসা করতে পারো বা ওভারিয়ান কার্সিনোমার চিকিৎসা করো তাহলে পেশেন্ট কমপ্লিটলি কিওর হয়ে যাবে। আচ্ছা তাহলে ল্যাম্বার্টিনোর মাইসিনিক সিন্ড্রোমের কী কী চিকিৎসা আছে, যদি পেশেন্ট খুব খারাপ নিয়ে প্রেজেন্ট করে তাহলে আমরা প্লাজমাফেরেসিস বা IVIG দিতে পারি, এছাড়া আমরা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগও দিতে পারি অ্যাজাথ্রিন, ঠিক আছে, এছাড়া আমরা পাইরিডোস্টিগমিনও দিতে পারি যে অ্যাসিটাইলকোলাইনের যতটুকু রিলিজ হয় সেটা যেন অ্যাকশনটা বেড়ে মানে বাড়ায় আমরা যেন কাজ করি। হ্যাঁ আর একটা যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে T4 ডাইঅ্যামাইনোপাইরিডিন, হ্যাঁ এইটা আমরা ইউজ করি, ঠিক আছে, তাহলে দেখো T4 ডাইঅ্যামাইনোপাইরিডিন কীভাবে কাজ করে, এক বাই ব্লকিং দ্য ক্যালসিয়াম চ্যানেল, এক বাই ব্লকিং দ্য পটাশিয়াম চ্যানেল, ওখানে একটা পটাশিয়াম চ্যানেল থাকে উইথ রেজাল্ট ইন প্রলং ডিপোলারাইজেশন অফ দ্য মোটর নার্ভ টার্মিনাল অ্যান্ড এনহেন্স দ্য রিলিজ অফ অ্যাসিটাইলকোলাইন, ওটা আর একভাবে ক্যালসিয়াম চ্যানেল ব্লক করলে তো অ্যাসিটাইলকোলাইন রিলিজ হয় না, কিন্তু আমরা যদি T4 ডাইঅ্যামাইনোপাইরিডিন ইউজ করি সেক্ষেত্রে তোমার এটা কী করবে, ব্লকেজ অফ পটাশিয়াম চ্যানেল, ওখানে প্রিসিনেপটিক মেমব্রেনে পটাশিয়াম চ্যানেল থাকে, পটাশিয়াম চ্যানেলকে ব্লক করলে প্রলংগেশন অফ দ্য ডিপোলারাইজেশন হবে, করলে তোমার অ্যাসিটাইলকোলাইন অন্যভাবে রিলিজ হবে, আরেকভাবে রিলিজ হবে, কিন্তু মেইন রিলিজ কিন্তু ওই ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল দিয়ে হয়, ওপেন হয়ে ক্যালসিয়াম ঢোকার পরে হয়, ঠিক আছে। আর একটা বলছে পাইরিডোস্টিগমিন যেটা আমরা মাইসিনিক এভিজি ইউজ করি প্রলং দ্য অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলাইন অ্যালাউইং রিপিটেড ইন্টারাকশন অফ অ্যাসিটাইলকোলাইন, হ্যাঁ আচ্ছা এই আর এই শেষ মোটামুটি মাইসিনিক গ্রেভিস অ্যান্ড ইন্টারনাল মেম্বার মাইসিনিক সিন্ড্রোম। থ্যাংক ইউ। হ্যালো আসসালামু আলাইকুম স্যার, অসংখ্য ধন্যবাদ, আপনি মিটিংটি এন্ড করে দিতে পারেন। হ্যাঁ একটু আজকে সমস্যা হয়েছিল, আমার মনে হয় নেটের সমস্যা হয়েছিল, বুঝছো? জি বুঝতে পেরেছি, সমস্যা নেই স্যার, আপনি এন্ড মিটিং এ ক্লিক করলেই শেষ হয়ে যাবে, এন্ড মিটিং এ ক্লিক করে দিন। আচ্ছা।